গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে প্রতিদিন আন্তনগর ট্রেনগুলোর টিকিট প্রত্যাশী থাকে কয়েক হাজার যাত্রী। তবে আশ্চর্যের বিষয়, শত শত যাত্রীর বিপরীতে টিকিট পাওয়া যায় মাত্র পাঁচটি। প্রথম শ্রেণী স্টেশন হওয়ার পরেও টিকিটের এমন সংকট যাত্রীদের করেছে হতাশ। যাত্রীদের অভিযোগ, শুধু নামে প্রথম শ্রেণী স্টেশন, এখানে চতুর্থ শ্রেণীর সেবাও মিলছে না। প্ল্যাটফর্মে, অপেক্ষা কক্ষে ময়লা আবর্জনা দুর্গন্ধ, নেই পাবলিক টয়লেটও। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রাজধানী লাগোয়া শিল্পনগরী গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন প্রথম শ্রেণীর স্টেশন। যদিও টিকিট বরাদ্দ, মাসিক টিকিট বাতিল, অন্য ট্রেনের যাত্রা বিরতি না থাকায় যাত্রী ভোগান্তি চরমে। এ স্টেশন হয়ে প্রতিদিন 65 জোড়া ট্রেন উত্তর ও পশ্চিমাঞ্চলে চলাচল করে, কিন্তু যাত্রা বিরতি করে গুটি কয়েক ট্রেন। এই শহরে প্রায় 50 লাখ মানুষের বাস, তাই প্রতিদিন রাজধানীমুখী আন্তনগর ট্রেনের টিকিট প্রত্যাশী থাকে কয়েক হাজার মানুষ। তার বিপরীতে প্রতি ট্রেনে আসন মাত্র 5টি। পর্যাপ্ত পরিমাণ টিকিট আমরা হাতে পাচ্ছি না, সেহেতু আমরা জরিমানার মুখে পড়তেছি, হ্যারাসমেন্টের শিকার হচ্ছি। মানে আসন সহ যে টিকিটগুলো থাকার কথা তার থেকে আমাদের যাত্রী সংখ্যা অনেক বেশি। শুধু কি টিকিট সংকট, যাত্রীদের অভিযোগ, নামে প্রথম শ্রেণীর স্টেশন হলেও সেবা মেলে না চতুর্থ শ্রেণীর স্টেশনেরও। প্ল্যাটফর্মের ভেতরই দোকানপাট ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা আবর্জনা। হাজারো যাত্রীর স্টেশনে নেই পাবলিক টয়লেট, এমন অব্যবস্থাপনায় ক্ষুব্ধ যাত্রীরা। এই হাজার হাজার মানুষ এখান থেকে যাতায়াত করে, এদের জন্য যে একটা যে পাবলিক টয়লেট থাকা দরকার। যখনই দেখা যায় যে এখানে টয়লেটের প্রয়োজন হয়, কেউ হয়তো রাস্তায় বা ওই যে সাইডে প্রসাব করে, একজন লোকজন বসবে এই জায়গায় নেই, হাজার হাজার লোক কিন্তু ঘুরতেছে, যে জায়গায় পারতে এনে প্রসাব করতেছে, টয়লেট করতেছে। বছর কয়েক আগেও রাজস্ব আয়ে চতুর্থ অবস্থানে ছিল জয়দেবপুর স্টেশন। বরাদ্দ কম হওয়ায় টিকিট ছাড়াই ট্রেনে ভ্রমণ করায় রাজস্ব কমে গেছে কয়েক গুণ। আমাদের জয়দেবপুরে আন্তনগর ট্রেনের কোটা খুবই সীমিত, আগে ছিল 10টা, এখন 5টা করে টিকিট আন্তনগরের টিকিট। এই 5টা টিকিট দেওয়ার পর আমরা টিকিট দিতে পারি না, এই জন্য আমি মনে করি গাজীপুরবাসীর সুবিধার জন্য আমি রেলে উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি যে এখানে টিকিটের সংখ্যা আরও বাড়ানোর দরকার। এই স্টেশনে অন্তত 2500 টিকিট বরাদ্দের পাশাপাশি মাসিক টিকিট চালু করা হলে রাজস্ব বাড়বে বলেও জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।